তো দেখো, এখানে জিওমেট্রিক্যাল অপটিক্সের এক্সারসাইজের 3 নম্বর অঙ্কটা কি বলেছে। তো এখানে দেখো, 3 নম্বর অঙ্কে বলেছে যে এ কনকেভ মিরর হ্যাজ এ ফোকাল লেন্থ অফ 20 সেন্টিমিটার। তো এখানে এফ বলেছে একটা কনকেভ মিররের যে ফোকাল লেন্থ সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, ফাইন্ড দ্য পজিশন অর পজিশনস অফ অ্যান অবজেক্ট ফর হুইচ দ্য ইমেজ সাইজ ইজ ডাবল অফ দ্য অবজেক্ট সাইজ। মানে আমাকে ইউ বের করতে বলেছে। এবারটা এখানে বলেছে পজিশন অর পজিশনস, মানে এখানে ইউর মান একটাও বেরোতে পারে অথবা দুটোও বেরোতে পারে। তো সেই অবস্থানটা আমাকে বের করতে বলেছে। এবং এখানে বলেছে ফর হুইচ দ্য ইমেজ সাইজ ইজ ডাবল অফ দ্য অবজেক্ট সাইজ, মানে যে ম্যাগনিফিকেশন হবে সেটা দ্বিগুণ হবে, ইমেজ সাইজ অবজেক্ট সাইজের দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এখানে দেখো, যদি আমি শুধুমাত্র ভ্যালু দিয়ে করি, মান দিয়ে করি, তাহলে পরে সেই ক্ষেত্রে ভি বাই ইউ ইকুয়ালস টু কী হবে, 2। কারণ এমনি ম্যাগনিফিকেশান মানে কি, এমনি ম্যাগনিফিকেশান মানে হচ্ছে মাইনাস ভি বাই ইউ। তো যেহেতু আমি শুধুমাত্র ভ্যালু দিয়ে করছি, তার মানে এখানে হচ্ছে ভি মট আর ইউ মট ইকুয়ালস টু 2। তার মানে এখানে ভি ইকুয়ালস টু কী হচ্ছে, 2 ইউ। এটা শুধুমাত্র মানের জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো দুটো কন্ডিশন হয়, সেটা হচ্ছে ধরো এটা যদি একটা অবতল দর্পণ হয়, তো অবতল দর্পণের ক্ষেত্রে যেটা ভি রয়েছে, ভি মানে ইমেজের যে অবস্থান, সেটা দর্পণের ডান দিকেও হতে পারে অথবা দর্পণের বাঁদিকেও হতে পারে। মানে যেদিকে ইউটা থাকবে সেদিকেও ভিটা হতে পারে, অথবা ইউর অপোজিট দিকেও কিন্তু ভিটা হতে পারে। তো দুই ক্ষেত্রে দু ধরনের উত্তর বেরোবে ইউর। তো এবার দেখো অঙ্কটা আমি করছি। তো সূত্র আমরা সবাই জানি যে 1/v + 1/u = 1/f। তো এবার দেখো, যেদিক থেকে আলো আসে সেই দিকটাকে আমরা ধরে নিই কি, নেগেটিভ, আর যে দিকে আলো যায় সেই দিক থেকে আমরা ধরে নিই পজিটিভ। তো এই ক্ষেত্রে অঙ্কটা করলে পরে আমরা পাবো, তো প্রথমে ধরি যে যেদিকে ইউ রয়েছে সেদিকেই ভি তৈরি হচ্ছে, তার মানে ভিটা কিন্তু নেগেটিভ হবে। তার মানে এক্ষেত্রে -1/2u হবে, আর এখানে হবে -1/u। দেখো ইউ কিন্তু নেগেটিভই হবে, কারণ ইউ দর্পণের ডান দিকেই সবসময় থাকবে, তো ইউ তো নেগেটিভই হবে। আর এফ যেটা হবে সেটা কিন্তু -1/20 হবে, কারণ এফও কিন্তু নেগেটিভই হবে, কারণ এফও হচ্ছে যেদিক থেকে আলো আসছে সেই দিকেই। তো এই ক্ষেত্রে ইউর যে মান বেরোবে সেটা হবে 30 সেন্টিমিটার। এক্ষেত্রে ইউর যে মান বেরোবে সেটা হবে 30 সেন্টিমিটার। এবং এখানে দেখো ইউর যে মানটা বেরোলো সেটা কিন্তু +30 সেন্টিমিটার হলো, কারণ হচ্ছে আমি ধরেই নিয়েছি যে ইউটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ইউটা হচ্ছে দর্পণের সামনে অবস্থিত। তো সেই ক্ষেত্রে যেটা বেরোবে সেটা কিন্তু +30 সেন্টিমিটারই বেরোবে, কারণ আমি অলরেডি চিহ্নটা ধরে নিয়েছি। তো এটা গেল ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট কেস। তো এবার চলে আসা যাক সেকেন্ড কেসে। তো সেকেন্ড কেস মানে আমি ধরে নিচ্ছি যে ভিটা যেটা তৈরি হচ্ছে বা ইমেজটা যেটা তৈরি হচ্ছে সেটা ইউর অপোজিট দিকে, অর্থাৎ যেদিকে আলো যাচ্ছে সেই দিকে। তার মানে এখানে আরেকটা সূত্র আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে লিখি এই সূত্রটা, 1/v / 1/u / 1/f। তো এখানে সূত্রটা হচ্ছে যেই দিকে আলো যাচ্ছে সেই দিকেই ভি, তার মানে এখানে হচ্ছে 1/2u - 1/u = -1/20। তো এখানে দেখো ইউর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো এটা হচ্ছে সেকেন্ড কেস। তো যখন ফার্স্ট কেস, অর্থাৎ যেদিকে ইউ সেদিকেই যদি ভি হয়, তো সেই ক্ষেত্রে বস্তু যেটা অবস্থিত হবে সেটা 30 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে। আর সেকেন্ড কেসে যেদিকে ইউ তার অপোজিট দিকে যদি ভি থাকে, তবে সেই ক্ষেত্রে বস্তুর যে অবস্থান হবে সেটা 10 সেন্টিমিটার দূরে হবে। তো এই দুটো যদি আমি আঁকি, তো সেই ক্ষেত্রে কী হবে দেখো। তো ফার্স্ট কেস আঁকছি। তো ফার্স্ট কেসের ক্ষেত্রে এটা হচ্ছে অবতল দর্পণ, তো এর সামনে ইউ হচ্ছে 30 সেন্টিমিটার আর এফ হচ্ছে 20 সেন্টিমিটার। তো এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা হচ্ছে এফ, আর এখানে হচ্ছে ইউ। তো এখানে বস্তুটা আছে, তো এখান থেকে আলো গেল, আলো গিয়ে এফ দিয়ে চলে গেল, আর একটা আলো গেল আবার এখান দিয়ে চলে গেল। তার মানে এটা হচ্ছে এই, তার মানে এটা হচ্ছে ইমেজ আর এটা হচ্ছে অবজেক্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অবজেক্ট যেদিকে সেদিকেই ইমেজ, অর্থাৎ যেটা আমি এটা বের করলাম সেটাই। এরপর সেকেন্ড কেস যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে অবতল দর্পণ, আর তার থেকে ঠিক 10 সেন্টিমিটার দূরে
অবস্থিত হচ্ছে বস্তুটা। তো এক্ষেত্রে এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার দূরে, তো এখানে বস্তুটা অবস্থিত আছে। তো এখানে এরকম হলে পরে প্রথমে ফোকাস দিয়ে চলে যাবে, তারপরে এরকম এসে এইভাবে চলে যাবে। তো এই ক্ষেত্রে বস্তুটা ঠিক তৈরি হবে কোথায়? বস্তুটা তৈরি হবে, সরি, ইমেজটা তৈরি হবে বস্তুর অপোজিট দিকে, অর্থাৎ যেদিকে আলো যাচ্ছে সেদিকে। তার মানে এই ক্ষেত্রে এটা কী হচ্ছে 10 সেন্টিমিটার দূরে, অর্থাৎ ইউ এই ক্ষেত্রে কী হচ্ছে 10 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যেদিকে বস্তু সেদিকে যদি ইমেজ তৈরি হয় তবে ইমেজটা কিন্তু বস্তুর উল্টো হয়, অর্থাৎ এই ক্ষেত্রে অবশীর্ষ ইমেজ তৈরি হবে। আর এই ক্ষেত্রে অর্থাৎ যখন ইউ 10 সেন্টিমিটার তখন বস্তু আর ইমেজ কিন্তু একই দিকে, অর্থাৎ একই দিকে না, সরি, মানে ওপরের দিকে, মানে এটা হচ্ছে সমশীর্ষ। তো দুই ক্ষেত্রে দুরকম জিনিস বুঝতে পারলাম, যখন 30 সেন্টিমিটার তখন অবশীর্ষ, এখন যখন 10 সেন্টিমিটার তখন হচ্ছে সমশীর্ষ। তো এটা হচ্ছে একটা কনসেপ্ট, অনেক ভালো একটা কনসেপ্ট। তো যাই হোক, এর নেক্সট অঙ্কে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। সো থ্যাংক ইউ সো মাচ।